পিকনিক, মেয়েরা সেটাকে ঝুলাবাতি বলে অ্যান্ড ছেলেরা সাধারণত সেটাকে পিকনিকই বলে। বাবা মনীষিকদার বলছে যে প্ল্যান এক মাস আগে করা হয় সেটা ঠিক একদিন আগেই কেউ না কেউ গিয়ে ক্যান্সেল করেই, তাই আমরা প্ল্যানই করি ঠিক একদিন আগে। অ্যান্ড আমি জানতে পারি ইনফ্যাক্ট এক ঘন্টা আগে। সিরিয়াসলি, তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হুট করে আজকে এখন বাজে মনে হয় 7:30 মতো, আধা ঘন্টা আগে সানি ফোন দিছে, বলছে যে বিরিয়ানি পার্টি করবে, মানে আধা ঘন্টা আগে। সিরিয়াসলি, নিচে দাঁড়িয়ে আছে, যাওয়া যাক। বেচারাদের লিটারলি প্রায় 20-25 মিনিটের মতো দাঁড়া করে আছে নিচে, আজকে নিচে গেলে গাড়াই বোঝা, বুঝতেছি। আগে মেন কথা বলে, আমি এত লেটে কেন বললি? আমি ওকে 3-4 দিন আগে যখন কইছি ওরা আমাকে কিছু কয় নাই, তারপর সালমান ভাইয়ের কথা কইলাম, কইছি ডিসেম্বর মাসে করব। কালকে সন্ধ্যা আমি ঘুমাই গেছি, আনন্দ আমার ফোন দেওয়া কি জানি কইছে, আমি কিছু বুঝি না। কি রান্না করবো? কি বিরিয়ানি? না বিরিয়ানি করো না, কাচ্ছি। আমি দিদি সমান ভাই আগে দাম সমান ভাই দাম বিরিয়ানি বিরিয়ানি নাকি কাচ্ছি? বিরিয়ানি বিরিয়ানি ভাই ভালো আছেন? না ভাই ভালো নাই। মানে আমরা একদম পুরা কোন জায়গায় যে করতেছি পিকনিক, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার। বিরিয়ানি 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 ঘুমাইলেও বিরিয়ানি, হাঁটতেও বিরিয়ানি, বসতেও বিরিয়ানি, টয়লেটে গেলেও বিরিয়ানি, তাই না? শুধু বিরিয়ানি। এখানে একজন তুমি কলাশতে, তুমি কলাশতে। আর এখানে ও ভাই ক্রাম বোর্ড খেলতে ব্যস্ত, কে জানে 11টার দিকে যাইবই না। ইয়েস, বললাম না যাইব না। লাস্ট বার কাচ্চি রান্না করার টাইমে জানি কয় ইঞ্চি পুড়িয়ে ফেলছিল, তাই এবার রিক্স ফ্রি থাকার জন্য যে ব্যক্তিটি ক্রাম বোর্ড খেলতে ব্যস্ত তার আম্মা যান, ইয়েস আমাদের আন্টি এবার রান্না করে দিতে চাইছে। অ্যান্ড আমরা বলি আগের বার তো খাওয়ার মতো ছিল না, তাই এবার কেন রিক্স নেব। আমার কিছু নাই, যা দিলে যা। কি আরমান ভাই রান্না করবেন না? রান্না না, কে করবে? সম্রাটের বাসা থেকে। তো ভাই কাহিনী অনেকটা এমন হয়েছে, শীতের মধ্যে ঠান্ডায় কনকনে অবস্থা খারাপ, কুয়াশা অনেক বেশি, রান্না করার কথা ছিল হচ্ছে ছাদে, এন্ড যার রান্না করার কথা ছিল সে হচ্ছে লাইট ধরে আছে দেখা। এই যে এন্ড পিছনে গান চলতেছে আপনাদের, ওটাও দেখেন। অ্যাকচুয়ালি মেনলি রান্না হচ্ছে হলো নিচে, তো আমাদের তেমন কিছু করতে হইতেছে না, আমরা জাস্ট উপরে ওয়েট করতেছি, গান চলতেছে, গান শুনতেছি, অ্যান্ড ওয়েট করতেছি রান্না শেষ হওয়ার জন্য, যাবো খাবো চিল মারবো। আপাতত কাহিনী অনেকটা এখানে এমনই। সাথে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সানি, তাইবুল ইসলাম সানি, তাই না? ইয়েস, ফলো করবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চাই। তো ভাই কাহিনী হয়েছে এখানে, আমরা বসে আড্ডা দিতেছিলাম, আমি আর সানি, সানি উঠে দাঁড়াইছে, আর এখানে চলতেছে গানের। তো ভাই কাহিনী অনেকটা এমন হয়েছে, গান এদের দিয়েই ঠিক আছে, আমার এদের সব টেসব হবে না, আমি আর সানি আড্ডাতেই ঠিক আছি। থ্যাংক ইউ ক্যামেরা ধরার জন্য।
আর এখানে ভাই 8 বল পুল খেলতেছে আলন ভাই ভাই 50 মিলিয়ন এর ম্যাচ খেলে এটা ফান হাসবো হাসবো আরে খারাপ টান্ডা দিয়ে দিছো সামনে গো সাথে সাথে লাত মেরে ভালো এই গান কে কইছে আবি তুই ফোন দেখে ফিল লাগা আমার গান মিছিল না পড়া এটা আফগান না তাই রে জিনিস দেখাও কি দেখাইবে আমার ক্রাশ আই হা এই জানি দ্যাট আফগান লুকায় রাখছে রে লুকায় দেখ এন্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:42 বাসায় বলছে হচ্ছে 10টায় যাইতে 10টার মধ্যে তো রান নাই মনে মনে বাজে 9:42 আরে কবি আমু একটু দিয়ে দিব এই সে বুঝাই দিবে একটা একদম কবি কোন সময় তো ভাই হই না এই সেই সানিল লাগা নাই দিন পরে দেখা হইছে ওরে ভাই কিছু কইতে দেব তো ভাই কাহিনী আর একটা এমন হইছে বাসা থেকে ফোন আসছে আপনারা শুনতেই পারছেন চল চল ভাই সানি যাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় এর বন্ধ যাবি কেন আগুন চাবি দিয়ে আনবো আমরা ছয়তলা থেকে নিচতলায় চলে আসছি আর নোটিশই কই নেই গেটের কথা যে গেট তালা দেওয়া থাক তো এখন উপর থেকে একজন নামতেছে আমাদের জন্য চাবি নিয়ে গেট খুলো প্লেট আনো দেন তারপর খাওয়া দাওয়া শুরু করো অ্যান্ড আমরা এতক্ষণ গান টানে এতটাই বিজি ছিলাম প্লেট আর গ্লাসে কোনো খোঁজ খবর ছিল না মানে খামু কিসে ভাই খাতে করে তুই তো অলরেডি খেয়ে নিয়েছিস ভাই বাপসিরা মাংস হাতটা দিয়ে নিয়ে খুশি হয়ে দিলাম মুখে ঢুকে দিয়ে আলু দেখে বুঝে যাইতেছে শীতকাল রাত 10টা বাজে গেছে মানুষের সংখ্যা দেখা দেখ একদম পুরো শনি একরা বলতে গেলে ফাঁকা ফাঁকা বলতে মানে শনি একরা অনুযায়ী অনেক কম শনি একরার মতো একটা এরিয়াতে এগুলোও কম জনসংখ্যায় বলা যায় প্লেট 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 কোনোটা যাক আলহামদুলিল্লাহ প্রথম দোকানে পাইয়া গেছি এত রাতে এদিক ওদিক ঘুরতে হয় নাই ভালো দেখে দিয়েন একদম পুরো গলির মাঠে দাঁড়িয়ে আছে আমাদের জন্য সালমান ভাই কইলো যে এত পুরোর মধ্যে একটা মেয়ে অনেক খারাপ এর জন্য সিফাত আহেন আগে 12টা বাকি রইল কি রে ভাই ৪টা টাকা মাটিতে ফালানো হয়েছে তোরা এমনি বসিস কেন ঠিক ভাই ভাই গরম গরম দিমু ঘাড়ে এসে যে ভাই বসে ভালো ভাবে বয় 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 এই যে আমার জুতা আছে এখানে জুতা জুতা দিব পারো এই তো সাবাস সবার খাওয়া শেষ লাস্টে এই ভাই আমি চেষ্টা করতেছি পিছন দিয়ে কিছু বের করার আর এই ভাই খাওয়া এখনো চলতেছে সবাই বলতে সবার খাওয়া শেষ ভাই কোপ চালিয়ে যান তাই না আমার দেশের সবচেয়ে বড় সমস্যা অপচয় অপচয় রোধ
বাসায় যাওয়ার টাইম হয়ে গেল তাই না? কত তাড়াতাড়ি টাইমগুলো পাস হয়ে গেছে তাই না রে? বাসায় থাকতি টাইম দিয়ে দেব এগেন গেট লাগানো তাই না রে? কপাল আর কপাল আনবো আমাদের কপালে এইসব লাগানো গেটই আছে সিরিয়াসলি। অ্যান্ড কটা বাজে রে? 10:43 বাজে বলছিলাম, 11টার আগে ইনশাল্লাহ বাসায় যাব। অ্যান্ড আলহামদুলিল্লাহ রাখতে পারছি কথা, পারবো ইনশাল্লাহ। তাহলে কি দুটো কাটা খুলবো? খুলা না ভাই। কি ভাবটা লইছিল? এই যে দেখো টোকা দিয়ে বকুল যায়, টোকা দিয়ে খুলে যায়, পাঁচ টাইমের লেগা কুকুরে খাইব। দি 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 কেমনে খাও, খারাপ দেখতে দে। কোনটা উপরের টাই টাইম পাস? আল্লাহ কই আছে আল্লাহ জানে। আচ্ছা টাইম পাসে খাওয়া দিও, টাটা। এই তো সামান ভাগে বাসায় খাইতে খাইতে বিরিয়ানি আর কিছু না, টাটা। এত রাতে আপনি পোলাইন মানুষ, বাইরে কি করেন এত রাতে? বিপি কিলো কথা আপনি বাইরে কি করেন? কি করবি? অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন, বাসায় ব্যাক করে ফেলছি আলহামদুলিল্লাহ। 10:47 বাজে অ্যান্ড অ্যান্টিক ফ্ল্যাটের সামনে। রে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো